मीटिंग इज रिकॉर्डेड। আসসালামু আলাইকুম। রেসপন্স নাই, কেমন আছেন আপনারা? ভিডিও অন করেন, ভিডিও অন করেন, সবাই ভিডিও অন করেন। এ মাহমুদুল্লাহ নারুমাথা, কি খবর? কি খবর, মাথায় হাত দিয়েছে কেন? আতিকা মাহজা বিনীরা, তারা ভিডিও অন করে না, খুব খারাপ কথা। হ্যাঁ, এ ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো। ক্যামেরা অন করো। যাই হোক, নাম ধরে বলতে পারবো না। যাই হোক, কাছে খাতা আর প্রশ্ন আছে তো? সবার কাছে আছে তো? মান সংখ্যাগুলো নিজেরাই লিখে নাও, নিজেরাই লিখে নাও। ইয়াশা, আমিন, মাহা, কি খবর? মাথা নাড়াচ্ছেন কেন? প্রশ্ন নাই, প্রশ্ন নেওনি কেন বাবা? আচ্ছা, এই কথা, যারা যারা আমার কথা শুনতে পাচ্ছ, তারা তারা ক্যামেরাটা অন করো, আমি সবার চেহারা দেখতে চাই। দয়া করে ক্যামেরা অন করো। তাসফিয়া, প্রীতম, আইমান, আয়শা, রিয়াদ, মুসাদ্দিক, রিয়া, কি তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? ক্যামেরাটা অন করলে কি হবে রে বাবা? এক শুরু করে দিলাম, আর দেরি করবো না, আর কাউকে বলবো না ক্যামেরা অন করার কথা। 1 নাম্বার, উত্তর লিখো, সবার জন্য শিক্ষা প্রতিকৃতি কোন মুদ্রায় আছে? হাত দিয়ে দেখাও, হাত দিয়ে দেখাও, কোন মুদ্রায় আছে লিখে নাও। দ্রুত লেখো। খ নাম্বার, জোড় অঙ্ক কয়টি? হাত দিয়ে দেখাও, জোড় অঙ্ক, জোড় অঙ্ক কয়টি? খ নাম্বার, জোড় অঙ্ক 4টি। গ নাম্বার, জোড় অঙ্ক গুলো কি কি? লিখে দিলাম, 2, 4, 6, 8। লেখা শেষ, মিশালাম। এরপর 2 নাম্বার, তুলনা করো, এটা নিজেরাই করবা, নিজেরাই করো তুলনা। সময় 2 মিনিট। আমিও লিখি, 2 নাম্বার, 4847 ও 4875 সংখ্যা দুটির মধ্যে হাজার ও শতকের অঙ্ক একই দাঁড়ি, কিন্তু দশকের অঙ্কে, দশকের অঙ্কে 4 থেকে 7 বড়
অতএব 4847 ছোট কমা 4875 বড় রেখে দাঁড়ি। যারা পারো না তারা দেখে দেখে তুলে নাও। না কেন খোলা আছে আমার? সেটা কাজ দিছি তো। আমি কি মিশাবো? ক্যান আই ভ্যানিশ ইট? মিশাবো? ইশারা দাও, মাথা নাড়াতে হবে এভাবে। এটা হলো ইয়েস, মিশান, মিশাবো। আচ্ছা ওকে, সবাই বলছে। এ তুলনা বুঝতে কারো সমস্যা আছে? তুলনা বোঝো না এমন কেউ আছো? আচ্ছা ওকে, সবাই বুঝছে। এরপর কথায় লিখো, তিনের কয় নাম্বার? তুলে নাও। আচ্ছা এখন আমরা এটা কোন নিয়মে করব, দেশীয় নিয়মে না আন্তর্জাতিক নিয়মে করব? এটা আমি কোন নিয়মে কথায় লিখবো তোমরাই বলে দাও। দেশীয় নিয়ম, দেশীয় নিয়ম, বাংলাদেশের নিয়মে করব? আচ্ছা ওকে, বাংলাদেশের নিয়মে করি। একটু কমা ব্যবহার করে নেই। বাংলাদেশি নিয়মে শেষ দিক থেকে এক ঘর, তিন, দুই ঘর, তিন ঘর আগে একটা কমা ব্যবহার করো। আবার এক ঘর, দুই ঘর আগে একটা কমা, তারপর আবার এক ঘর, দুই ঘর আগে একটা কমা। এটা বাংলাদেশি নিয়মে কমা ব্যবহার করলাম। প্রথমে তিন ঘর, তারপরে দুই ঘর, আবার দুই ঘর, তারপরে একটা অঙ্ক পড়ে গেছে। এই শেষের তিন ঘরের নাম শত, তার আগের দুই ঘরের নাম হাজার, তার আগের দুই ঘরের নাম লক্ষ, তার আগেরটা কোটি। এখন তোমরাই বলো কত আছে? 4,98,47,584 লিখছো? সময় 1 মিনিট, দ্রুত লিখে নাও। চার কোটি 98,47,584 লিখে নিছ? এরপর খ নাম্বার। পাঁচ, শূন্য, 9,07,87 এটা আমরা কোন নিয়মে করব একটু বলে দাও। দেশীয় নিয়মে করব, বাংলাদেশের নিয়মে। আমরা বাংলাদেশি, বাংলাদেশের নিয়মটাই বেশি বেশি করব। ইজ দ্যাট ক্লিয়ার? দেশীয় নিয়মে শেষ থেকে তিন ঘর আগে একটা কমা দিব। এক ঘর, দুই ঘর, তিন ঘর আগে একটা কমা, তারপর দুই ঘর আগে একটা কমা, এক ঘর, দুই ঘর আগে একটা কমা। এখন দেখো, এই তিনটা হলো শতকের ঘর, এই দুইটা হাজারের ঘর, এই দুইটা লক্ষের ঘর। এখন তোমরাই বলো এখানে কত আছে, নিজেরাই পারবা। 50,90,787 যদি তোমরা ভিডিও অন করো তাহলে ভালো লাগবে আমার। প্লিজ ভিডিও অন করো, সবাইকেই বলছি ভিডিও অন করে ক্লাস করো সবাই।
একটু ভিডিও অন করো, এই তিন চারজন ভিডিও অন করছো, সবাই ভিডিও অন করো তো। মিশালাম, কথায় লেখা শেষ। এরপর বলছে 4 নাম্বার, ভগ্নাংশের গুণ করো। সবাই প্রশ্নটা তুলে নাও, সবাই প্রশ্ন তুলে নাও। ভগ্নাংশের গুণ 4 নাম্বার দেওয়া আছে, 800 × 1 = 8 × 1 = 4 × 20। সবাই তুলে নাও। তোলা শেষ, পরিণীতা তোমার কি তোলা হয়েছে? হ্যাঁ, কথা বলো বাবা। আচ্ছা, এটা হলো আমার প্রশ্ন, এই প্রশ্নে কাটাকাটি করা যাবে না। আমি যদি কাটাকাটি করতে চাই, এই লাইনটা আবার তুলতে হবে, তাহলে সমান দিয়ে আমরা আবার তুলব। 800 × 1 = 8 × 1 = 4 × 20। ফারজানা সুন্দর হয়ে বসো, ফারজানা আক্তার সুন্দর হয়ে বসো। তোলা শেষ, এখন আমরা কাটাকাটি করব। এটা যেহেতু ভগ্নাংশের গুণ, এক্ষেত্রে কাটাকাটি করতে হবে, আমাকে লব আর হর চিনতে হবে। তো আমি জিজ্ঞাসা করব শাম্মিকে, শাম্মি এই 80-র উপর, এই 80-টা লব না হর একটু বলো, এই 80 লব না হর? আচ্ছা সহজ করে বলি, এ 80 উপরের সংখ্যা না নিচের সংখ্যা? হ্যাঁ, 80 সরি 80 না, 800 800, উপরের সংখ্যা না নিচের সংখ্যা? এটা 800 হলো উপরের সংখ্যা, এর নিচে মনে মনে কত আছে দেখাও তো হাত দিয়ে, এর নিচে মনে মনে কত আছে? 1 আছে, তাহলে আমরা এর নিচে মনে মনে 1 ধরে নিব। তাহলে লবের জায়গায় 800, হরের জায়গায় 1, এখানে লবের জায়গায় 1, হরের জায়গায় 8, এখানে লবের জায়গায় 1, হরের জায়গায় 4। এবার প্রশ্ন করব আমি সাইদুজ্জামান, সাজ্জাদু কি লিখছে, সাজিদুর রহমান, এই 20 উপরের সংখ্যা না নিচের সংখ্যা বলো তো? তাহলে এর নিচে মনে মনে কি ধরে নিব, হাত দিয়ে দেখাও, 1 ধরে নিব। থ্যাংক ইউ ভেরি মাচ, এর নিচে মনে মনে 1 আছে। এখন শোনো কাটাকাটির নিয়ম, উপরের যে কোনো একটা সংখ্যা কাটতে পারো, আবার নিচেরও যে কোনো একটা সংখ্যা কাটতে পারো। একটা সংখ্যা উপরে কাটবা আর একটা সংখ্যা নিচে কাটবা, দুই গ্রুপ থেকে দুইটা করে কাটবা। এই উপরের গুলো এরা হলো বন্ধু, মানে যে কটা লব আছে এই 4টা লব হলো এক এক বন্ধু, এক গ্রুপ। আর এই হর গুলো হলো অন্য গ্রুপ, মানে অন্য দল। লবের একটা কাটবো, হরের একটা কাটবো। এই জন্য আমরা প্রথমে দেখবো এখান থেকেই সংখ্যা সিলেক্ট করব, কোন সংখ্যা আছে যেটা দিয়ে উপরেও ভাগ করা যাবে নিচেও ভাগ করা যাবে, এখান থেকে খুঁজে বের করো। 4 4 4 হবে, তাহলে 4টা এখানে লিখে রাখলাম। আচ্ছা, এই 4 দিয়ে এই 4কে ভাগ করলে ফল কত হবে, হাত দিয়ে দেখাও, 1। সেই 1 লেখো 4-এর নিচে, এই 4-এর নিচে 1। তাহলে এটা কাটছি, হর থেকে একটা কাটলাম, এবার লব থেকে একটা কাটতে হবে, যে কোনো একটা। 800 কাটবো, 800 কাটবো, এটা কাটা যাবে কিন্তু এটা কাটবো না, 1ও কাটা যাবে না, 1 কাটা যাবে না। এই 20 কে কাটলে কত হবে 4 দিয়ে, এই 4 দিয়ে 20 কে কাটলে কত হবে, 5। 20 কাটে 5 লিখলাম। নিয়ম দেখো, হর থেকে এটা কাটছি, লব থেকে এটা কাটছি, দুই গ্রুপের দুইটা মারছি, কথা কি বোঝা গেছে? দুই দল থেকে দুইটা লাল কার্ড দেখালাম আমরা, মনে থাকবে?
দুই দল থেকে দুইটা লাল কার্ড দেখাইছি, একেও লাল কার্ড দেখাইছে, একেও লাল কার্ড দেখাইছে, দুইটাই আউট। এবার আরেকটা সংখ্যা খুঁজে বের করো তো, ধরো কাটাকাটি করা যায়। এবার কি যেমন নিচেও কাটা যায় উপরেও কাটা যায়, হাত দিয়ে দেখাও, মুখ দিয়ে শুনবো না, হাত দিয়ে দেখাতে হবে, হাত হাত ব্যবহার করো। এটা হ্যাঁ ওকে, এবার আমার লাঠির নাম আট, এটা হলো আমার লাঠি। এবার এই লাঠি দিয়ে এক লাল কার্ড দেখায় দাও, ফল কত হবে, ফল কত হবে, এক, এক লাল কার্ড দেখে এক দিয়ে দিলাম, হইছে? তাহলে হর থেকে এবার এটা দেখাইছে, এবার লব থেকে একটা দেখাও তো, কাক দেখাবো, পাঁচকে, পাঁচকে এককে লাল কার্ড দেখাবো, এ এককে দেখাবো, আটশো দেখাই, দেখার কত হবে, আট দিয়ে আটশো ভাগ করলে কত হবে, হ্যাঁ হ্যাঁ দেখাও দেখাও, এক লেখে শূন্য শূন্য, এই তো এক দেখালো হবে একশো, ঠিক আছে। এবার আমরা এই নিচের দলের গুলো গুণ করে দেখবো কত হয়, একের সাথে এক গুণ করলে এক, তার সাথে আবার এক গুণ করলে এক, তার সাথে আবার এক গুণ করলে এক, সবগুলো গুণ করলে হবে এক, কিন্তু নিচের এক লেখা যাবে না। এবার উপরে গুলো গুণ করি, একশোর সাথে এক গুণ করলে একশো, তার সাথে এক গুণ করলে একশো, তার সাথে পাঁচ গুণ করলে হবে পাঁচশো, তাহলে সমান দিয়ে পাঁচশো লিখবো, নিচের এক লিখতে হবে না। বিশালাম বিশাব ক্যান আই ভ্যানিশ ইট, সাম্মি উত্তর লিখে দাও, পাঁচশো। এরপর পাঁচ নাম্বার ভাগ করো, প্রশ্ন তুলে নাও, পাঁচ নাম্বার ভাগ করো, একশো বিশ ভাগ একের নিচে চার ভাগ তিনের নিচে বারো, বলা হয়েছে। এবার আমার কথাটা মন দিয়ে শুনবা, নিয়ম হলো ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে ভাগ চিহ্ন সহ তার পরের সংখ্যা উল্টে যাবে। আবারও বলছি, ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে ভাগ চিহ্ন সহ তার পরের সংখ্যা উল্টে যাবে, উল্টে যাও বোঝো, উল্টে যাও বোঝো। আচ্ছা উল্টে যাওয়া মানে পাটা নিচে আছে আর মাথা উপরে আছে না, এই পা যাবে উপরে মাথা যাবে নিচে, এই তো, হ্যাঁ পা যাবে উপরে আর মাথা আসবে, ঠিক আছে না, এই যে এরকম, ঠিক আছে না, তো ভাগ চিহ্ন সহ তারপর একটা উল্টে যাবে এই কথা বলছি। তাহলে এটা ভাগ চিহ্ন আগে আছে, এটা উল্টিবে না, এটা এরকমই রাখো, একশো বিশ লেখো, লেখো একশো বিশ, এটা ভাগ চিহ্ন, এর উল্টা কি, ভাগের উল্টা, ভাগের উল্টা, দিস ইজ, হ্যাঁ ভাগের উল্টা গুণ দিয়ে দিছি। এবার এটা উল্টালে কি হবে, হ্যাঁ এই চার যাবে উপরে, এক আসবে নিচে, ঠিক আছে না, এই যে মাথা আসছে নিচে আর এ পা গেছে উপরে, মানে এভাবে উল্টে দিছি। এবার আবার ভাগ, এটা উল্টে দাও, হয়েছে? এবার এটা উল্টে দিলে কি হবে, এ মাথা তিন নিচে নেয়, বারো আছে পা, পাটা উপরে দাও, হয়েছে? এই লাইনটা করো, দ্বিতীয় লাইনটা তোলো। এখন শোনো, যারা ভগ্নাংশের গুণ পারবে তারা ভাগও পারবে। আমি এখন মনে মনে এই লাইনটা বাদ দিয়ে দিলাম, আমার আর এই লাইনের দরকার নাই, এটা কি ভগ্নাংশের গুণ অঙ্ক হয়নি? হ্যাঁ এখন গুণের নিয়মে কাজ করো, এই একশো বিশের নিচে কি আছে, এই একশো বিশের নিচে কি আছে, একশো বিশ আছে, একশো বিশ কত, একশো, ও শুধু এক, এক, আচ্ছা মনে মনে আর নিচে এক আছে। এবার দেখো তো এই লবের আর কয়টা বন্ধু আছে, তিনটা লব, একটা একশো বিশ, একটা চার, একটা বারো, এই তিনটা হলো এক দলের,
এরা বন্ধু, বন্ধু বন্ধু, ওপরে এগুলো বন্ধু বন্ধু। আবার হর আছে তিনটা, তিন এক আর এক, এরাও তিন বন্ধু, এরাও তিন বন্ধু। নিয়ম হলো ওপরের গ্রুপে কেউ লাল কার্ড দেখাতে হবে, নিচের গ্রুপকেও একটার থেকে লাল কার্ড দেখাতে হবে, দুই গ্রুপ থেকেই দেখাতে হবে, এক গ্রুপকে দেখালে হবে। তাহলে এবার কি দিয়ে লাল কার্ড দেখাবো বলো, সেই সংখ্যাটা খুঁজে বের করে এদের ভেতর থেকে কি দিয়ে, এক দিয়ে, এক দিয়ে, দুই দিয়ে, কি দিয়ে, তিন দিয়ে। আচ্ছা ওকে, তিন, তিন দিয়ে এক লাল কার্ড দেখালাম, ফল কত হয়? এক, ঠিক আছে না? আচ্ছা এবার উপর থেকে যে কোনো একটা লাল কার্ড দেখাও, কাক দেখাবো বলো, তোমরাই বলে দাও। চারকে দেখাবো, 120 কে, 12, তাহলে সহজ হবে, 10, 15, 27, এক দেখালে হবে 4। এখন খেয়াল করো নিচে এখানেও এক, এখানেও এক, এখানেও এক, নিচে সবগুলো গুণ করলে হবে এক, কিন্তু নিচের এক লেখা যাবে না, উপরে গুণ করলে কত হয়? এটা কি, হোয়াট ইজ দিস? হ্যাঁ মাইশা, কি হয়েছে মা, ভাত খাওয়া ক্ষুধা পাইছে? আচ্ছা উপরে গুলো গুণ করো, 120-এর সাথে 4 গুণ করলে কত হবে? 480, 480। তার সাথে আবার 4 গুণ করো, কত হয়? 480 × 4, গুণ করে নাও, করে ফল নামাও কত হয়, আমি ফল বলবো না, ফল নামাও, তোমরা আবার নামাও, ফল বের করো, হইছে? কার কার হয়েছে হাত তুলে দেখাও। আচ্ছা রুহি হয়েছে, নাফিয়া হয়েছে, ইয়াসা হয়েছে। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমার সাথে মিলে নাও, দেখো তোমাদেরটা মিলে কিনা আমার সাথে। 4 × 0 = 0, 4 × 8 = 32, 32 × 2, 7 × 3, 4 × 4 = 16, 3 × 19, 1920, মিলে গেছে? মিলছে? বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা, মিলে গেছে? যার যার মিলছে তারা বাঘের বাচ্চা। আচ্ছা ওকে, এরপর আমরা চলে আসব 7-এর ক নাম্বার প্রশ্নে। দয়া করে সবাই প্রশ্নটা পড়ো, প্রশ্ন পড়ার সময় লোক ব্যবহার করবো, এইভাবে পড়বো, লোক ব্যবহার করে করে পড়বো, সবাই পড়ো, আমি দেখবো তোমরা কিভাবে পড়তে পারো। দেখো পড়ো, পড়ো, আমি দেখবো। এক হালি কলার দাম 17 টাকা, এক কেজি আমের দাম 80 টাকা, এক কেজি আপেলের দাম 100 টাকা, এক কুড়ি কলা, হাফ কেজি আম, 2 কেজি আপেলের দাম একত্রে কত? নুহি, ও নুহি, তুমি হাত হাত তুলছো কেন মা, 6 দেখাইছো কেন? ও 6 নাম্বার করাইনি। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। আরে 6 নাম্বার শীট দেখে করবো, এখানে কি আছে বুঝানোর, তাই না? শীট দেখবা এটা, এটা কেন আমি লিখে দেই? 6 নাম্বার শীট দেখো, এটা মুখস্থ, আমি শুধু চিত্রটা বুঝাই দিব, চিত্র, আমি শুধু চিত্র বুঝাবো, বুঝাবো। আচ্ছা আমি যখন এখানে বলছে ভূমি কাকে বলে, ভূমি যখন ভূমি কাকে বলে এ কথা বলবে, তখন আমাকে আগে সমকোণী ত্রিভুজ আঁকায় নিতে হবে। কি ত্রিভুজ আঁকায় নিতে হবে? সমকোণী ত্রিভুজ আঁকায় নিব। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকায় নেই, দুঃখের বিষয় আমার কাছে কোনো কম্পাস নাই। আছে কম্পাস? কম্পাস নাই, আমি হাত দিয়ে কাজ করব। আগে একটা পাতাল দিকে টান দিব, এই পাতালে যে টান দিয়েছি এর নামই ভূমি, যেটা পাতাল দিকে থাকে তার নাম ভূমি, এটাই ভূমি। এখন এখানে আমাকে সমকোণ আঁকাতে হবে, দিস ইজ মাই কম্পাস, দেখো লুক অ্যাট মি, দিস ইজ মাই কম্পাস, দিস ইজ মাই কম্পাস। এখন এই কম্পাস দিয়ে
এই যে এখানে বসাবো হলো কম্পাস বসায়া, এদিকে টানবো আস্তে আস্তে আস্তে। আচ্ছা ওকে, একটু খেয়াল করো, দেখছো টানছি টানছি। এবার এটা এইখানে বসাবো, বসে এদিক কাটবো, এই বাঘের বাচ্চা নড়াচড়া করবি না, তুলবো তুলে আবার এখানে বসাবো, বসে এখানে কাটবো, কাটছি, কাটার পর আবার এখানে বসাবো, বসে এদিক টানবো, আবার এটা এখানে বসাবো, বসে এদিক টানবো। এখন দেখো এগুলো মিশে গেছে, মিশে গেছে। এখন এখান থেকে এই বিন্দু বরাবর একটা যোগ টান দিব স্কেল দিয়ে, এটা হলো সমকোণ। দিস ইজ সমকোণ, দিস ইজ সমকোণ। এখন বলতে সমকোণ ত্রিভুজ, এই যে এই মাথা থেকে এই মাথা আমরা যোগ করব, যোগ করলে হবে আর নাম ত্রিভুজ, এটার নাম হলো সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আছে, এর নাম ভূমি, এই যে এটার নাম লম্ব, আর এটার নাম হলো অতিভুজ। এখন আমরা চিত্র লেখা শিখাবো, এবিসি দিয়ে শিখাই একটু, এবিসি দিয়ে শিখাই, এবিসি দিয়ে শিখাবো। আগে বলো এই বাহুর নাম কি, বলো কি, ভূমি। এটার নাম কি, খাড়াটার নাম কি, খাড়াটা কি লম্ব, আর এটা বাঁকা হয়ে আছে এর নাম কি, বাঁকাটার নাম অতিভুজ। কি বলছি, ভূমি সব সময় পাতাল দিকে থাকে, পাতাল বোঝো তো, এ মাটি চেনো না, মাটি মাটি চেনো না, আমাদের মেজের ফলকটা কি পাতাল দিকে সমান হয়ে আছে না, এভাবে সমান না, যেটা মাটি সেটাই ভূমি, ওটাই জমি, এটা হলো ভূমি। এখন আমি এখানে লিখে দেখাইছি, এ নিয়ম বাদ এখন অন্য নিয়ম দেখাই, এ বি সি দিয়ে বুঝাই দিব। দয়া করে সবাই এ মাথায় এ লেখো, এ এখানে বি, এই পাশে সি, দেখো ভালো করে, প্লিজ লুক অ্যাট দা হোয়াইট বোর্ড, লুক অ্যাট দা হোয়াইট বোর্ড, লুক অ্যাট দা হোয়াইট বোর্ড। দেখো এই ভূমির এই মাথায় আছে বি আর এই মাথায় সি, সেজন্য এই পাতাল দিকে যে রেখা এর নাম ভূমি, এই ভূমির এই মাথায় আছে বি, এই মাথায় সি, এই রেখার দুই পাশে যে দুইটা অক্ষর থাকবে সেটাই তার নাম, অর্থাৎ এই রেখার নাম হলো বি সি রেখা, এই বি সি রেখাটাই হলো ভূমি। তাহলে এই খাড়া হয়ে আছে, এই রেখার উপরে আছে এ, নিচে আছে বি, তাহলে এই এ বি রেখাটা হলো লম্ব, আবার এ সি রেখাটা হলো অতিভুজ। তা আমাদেরকে বলছে ভূমি, আমরা বেশি কথা না লিখে স্বল্প কথায় লিখবো চিত্রে, বি সি ভূমি, বি সি ভূমি। আচ্ছা মিশালাম, এরপরে সবাই দয়া করে সাতের ক নাম্বার প্রশ্ন পড়ো, সবাই পড়ো প্রশ্ন পড়ো, তুবা আসফিয়া তুবা প্রশ্ন পড়ো, আমি তোমায় দেখতে পাচ্ছি তোমার মনটা খারাপ, তুবা একটু হাসি দাও, মনটা খারাপ কেন মা, ক্ষুধা পাইছে? এক হালি কলার দাম 17 টাকা, আমরা কলা কিনছি 1 কুড়ি, 1 কুড়ি মানে 20টা, আমরা 20টা কলা কিনেছি, যদি আমরা 20টা কলার দাম বের করতে চাই আগে আমাকে একটা কলার দাম বের করতে হবে, আবারও বলছি যদি আমি 1 কুড়ি কলার দাম বের করতে চাই তাহলে আগে আমাকে একটা কলার দাম জানতে হবে, তো একটা কলার দাম বের করতে হবে ভাগ, একটা কলার দাম বের করতে ভাগ, আবার 20টা কলার দাম বের করতে হবে গুণ, এই জন্য বলে একে আসতে ভাগ, বেশির যাইতে গুণ। তাহলে দেওয়া আছে এক হালির দাম, লেখো আগে ভেঙে নাও, এক হালি সমান 4 টি, 4 দিয়ে 17 ভাগ করে নাও,
4 4 16 আসলে এক, ভাগ যাচ্ছে না, দশমিক, দশমিকের বিনিময়ে শূন্য, কয়বার যায়, দুইবার যায়, যা কত হয় 8, থাকলো 2, আবার দশমিকের বিনিময়ে শূন্য, 4 5 20, এটা হলো আমার একটা কলার দাম, এটা আমার একটা কলার দাম। তো একটা কলার দাম 4.25 টাকা, আমরা কলা কিনেছি 1 কুড়ি, 1 কুড়ি মানে কয়টা বলো তো, 1 কুড়ি মানে কত, 20টা, তাহলে লিখে নাও 1 কুড়ি সমান 20টি, 1 কুড়ি সমান 20টি, দেখো দেখা শেষ। আচ্ছা একটা কলার দাম যদি 4.25 টাকা হয়, তাহলে 20টা কলার দাম বের করতে আমরা কি করবো, হাত দিয়ে দেখাও, 20টা কলার দাম বের করতে কি, হাত দিয়ে দেখাও কি হবে, গুণ, তাহলে করো ডাইরেক্ট অ্যাকশন, 20টি কলার দাম 20 × 4.25 সমান কত হয় আমি নিজেও জানি না, নিজেরা হিসাব করে নাও, আমি বলতে পারবো না, তোমরা নিজেরা হিসাব করো কত হয়। কত হয় বাবা? আচ্ছা আচ্ছা, এই যে 85 দশমিক কত, 00 টাকা, ঠিক আছে না, এটা 20টা কলার দাম বের হয়েছে, হয়েছে 20টা কলার দাম হয়েছে, লিখে নাও, আমি বোর্ড মিশাই দিব, কলার দাম বের করছি আমরা, 20টা কলার দাম বের হয়ে গেছে। আচ্ছা তারপরে বলছে 1 কেজি আমের দাম 80 টাকা, হাফ কেজি আম, হাফ কেজি আম, তাহলে আমরা ডাইরেক্ট বের করে নিব, হাফ কেজি আমের দাম 80-র সাথে হাফ গুণ করো, এই যে ভগ্নাংশের গুণ চলে আসছে, কাটাকাটি করো, এক লাল কার্ড দেখালাম 1 দিয়ে, এক লাল কার্ড দেখাবো দেখালাম 40, 2 দিয়ে লাল কার্ড দেখাইছি 40 টাকা, একটু খেয়াল করো 20টি কলার দাম 85 টাকা, হাফ কেজি আমের দাম 40 টাকা, আর কি কিনছো বলো তো, আর কি কিনেছো, কলা আম আর কি বলতে পারে না, আপেল, আপেল 1 কেজি আপেলের দাম 100 টাকা, আপেল কিনেছি আমরা কয় কেজি, 2 কেজি, এখন লিখবো 2 কেজি আপেলের দাম ডাইরেক্ট, একশো গুণন 2 সমান 200 টাকা, দেখা শেষ, দেখা শেষ, দেখো কলার দাম 85 টাকা, আমের দাম 40 টাকা, 2 কেজি আপেলের দাম 200 টাকা, তাহলে সব মিলে কত খরচ হলে বের করো, মোট খরচ কত, মোট খরচ বের করো, পারবা না, পারবা, যোগ করে দাও, এই সবগুলো যোগ করো, যোগ করো, যোগ করে অ্যান্সার দেখাবা আমার, অ্যান্সার দেখাও যোগ করে, আইয়াম্মা কে দেখাচ্ছে, আব্দুল্লাহ, হ্যাঁ থ্যাংক ইউ, বাগের বাচ্চা, বাগের বাচ্চা আব্দুল্লাহ দেখাইছে আগে, আর কে দেখাবো দেখাও, এ যোগ করতে পারে না, এত সময় নাও কেন, আচ্ছা আচ্ছা ওকে 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 ওকে, আনসার কি মিলে দেখো তো, 300 কত, বলো আনসার বলো, কত,
মিলছে অ্যানসার? মিলছে মিলছে পরিণীতা? মিলছে? আচ্ছা ওকে, উত্তর লিখে নাও, উত্তর লিখে নাও, উত্তর লেখো। মোট খরচ এত যোগে এত যোগে এত সমান এত, লিখে নাও। এই তিনটা দাম যোগ করলে হয়ে যাবে। এবার লাস্ট অঙ্ক, রিমার টাকার 14 গুণ টাকা নিপুর কাছে আছে। রিমার টাকার 14 গুণ টাকা আছে নিপুর কাছে। আবার বলছে রিমা, ওহো প্রশ্ন তো ভুল আছে বাবা, পরেরটা রিমা করে নাও তো, পরেরটা রিমা করে নাও। রিমা, রিমার কাছে যদি 225 টাকা থাকে তবে নিপুর কাছে কত আছে? তোমাকে আগে বুঝতে হবে কার কাছে বেশি আছে, রিমার কাছে বেশি আছে না নিপুর কাছে বেশি আছে। দুটাই রিমা করে নাও। রিমার টাকার 14 গুণ নিপুর কাছে আছে, তাহলে রিমার যে টাকা আছে তার সাথে 14 গুণ করলে নিপুর টাকা পাওয়া যাবে। তাহলে আমরা এভাবে লিখবো, রিমার আছে 225 টাকা, রিমার টাকার এরই 14 গুণ টাকা আছে নিপুর কাছে। তাহলে আমরা এখন লিখবো নিপুর আছে, নিপুর আছে 225 × 14 ব্র্যাকেট দিয়ে টাকা। এই গুণটাও তোমরা নিজেরাই করবা, আমি বলবো না, নিজেরাই করো। শেষ, মাইশা হইছে, এগুণ করেছো? হুম 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 নাফিয়া, হাতে 5 লিখে রাখছো কেন? 5 কেন বাবা? অ্যান্সার বলো, অ্যান্সার কত? অ্যান্সার দেখাও। শেষ সবার, মিলছে? থ্যাংক ইউ আব্দুল্লা, আব্দুল্লা থ্যাংক ইউ। আচ্ছা মিতু থ্যাংক ইউ, নাফিয়া থ্যাংক ইউ, সাজিদ থ্যাংক ইউ, আর কে দেখাবা? জেল টুপি ফোনের নাম, থ্যাংক ইউ। এখান থেকে আছে মিতু তো দেখাইছে একবার, মাইশা থ্যাংক ইউ, আহমেদ থ্যাংক ইউ, এরিশা গো, নিশা হাত দেখাইছো কেন, খাতায় লিখে দেখাও তো। ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, এরপর তোমাদের বাংলা ক্লাস নিবে আলিফ স্যার। আসসালামু আলাইকুম, আমি আলিফ মোহাম্মদ। তো আজকে সবাই 4 তারিখের প্রশ্ন হাতে নিব। একটু আগে তোমাদের তাহের স্যার ক্লাস নিয়েছে, তো আমরা এখন সবাই বাংলা খাতা হাতে নিই। তো শুরু করা যাক। প্রথমে দেখো কি আছে, লিঙ্গ পরিবর্তন করার কথা বলা আছে, তাই না? তাইলে প্রথমে আছে লিঙ্গ পরিবর্তন করো, শব্দগুলো আমরা কি করব খাতার মধ্যে সুন্দর করে
তুলে নিব, ঠিক আছে? সবাই তুলো খাতার মধ্যে। সবাই তুলছো, খাতার মধ্যে তুলছো? আচ্ছা, এখন দেখো প্রথমে আছে কি, বেদে। বেদের লিঙ্গ পরিবর্তন কি হবে? বেদেনি। ঈশা, ঋষি, মোহাম্মদ কি হবে? মোহাম্মদ হবে হলো মোসাম্মদ। ঠিক আছে, তারপরে কি আছে, সুলতান। দেখছো সবাই, যাদের 1 নম্বর হয়ে গেছে তারা একটু হাত তুলবা যে আমার হয়ে গেছে, ঠিক আছে? কার কার হয়েছে? আচ্ছা, ঘুমাই ঘুমাই লেখো না, একটু সবাই অ্যাটেনশন হও। কার কার ঘুম ধরছে? হ্যাঁ, অনেককে ঘুমাতে দেখতেছি। হ্যাঁ, তোমরা ঘুমাও না, ঠিক আছে? আচ্ছা, এখন আসো সবাই, 2 নম্বর তুলো, ওঠো, 2 নম্বর তুলো খাতায়, খাতার মধ্যে 1 নম্বর মিশিয়ে দিলাম। 2 নম্বর বলছে কি, যুক্ত বর্ণ ভেঙে কি করেছে, 2টি করে শব্দ লিখতে বলেছে। আমরা সবগুলো কি আকারে করব? বক্স আকারে করব, ঠিক আছে? তাহলে লেখো প্রথমে আছে মিষ্টি, বক্স করব, মধ্যাহ্ন স দিব, আমরা কি দিব, স দিব। মিষ্টি, মিষ্টি, ঠিক আছে? তোমরা চাইলে আরো অনেক কিছু লিখতে পারো, সেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে? এখন আসো তারপরে, তারপরে এটা কি আছে, ঠান্ডা। দেখি কে কে লিখেছো, কে কে একা একা পারতেছো, কে কে একটু হাত দেখাবা, ঠিক আছে? এভাবে দেখাবা যারা একা একা পারতেছো। ঠান্ডা, নয়, দ, ঠিক আছে? কাণ্ড, মন্ডা, ঠিক আছে, লিখবা। দেখো এখানে দন্ত ন হয়, অনেক অনেক বইয়ে দন্ত ন দেওয়া আছে, মূর্ধন্য ণ দেওয়া আছে, ঠিক আছে? যেহেতু এখানে দন্ত ন দেওয়া আছে, আমি দন্ত ন দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো রান্নাঘর লেখা কি দেখা যাচ্ছে? কে কে নিজে নিজে করেছে আমি একটু পর দেখব। যুক্ত বর্ণের মধ্যে কি হবে? নয়ে ন, ন, এটা কি, ন, ঠিক আছে? বন্ধন ন, কান্না, কান্না, ঠিক আছে, দেখেছি। একে নিজে থেকে লিখেছো, নিজে থেকে কে কে লিখেছো একটু দেখাবা, দেখি স্ক্রিনের সামনে ইয়েটা রাখো, তাহলে দেখতে পারবো। অনেকের দেখা যায়, আবার অনেকের দেখা যায় না, কেউ হাত তুলে রাখছে, নিজে নিজে কে কে লিখছো। হ্যাঁ, গুড, অনেককে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো, যাই হোক, তারপরে কি লেখা আছে দেখো তো, 3 নাম্বার,
তিন নাম্বার লেখা আছে কি অর্থ লিখো, তাইলে আমরা এখন কি দেখবো ওগুলো তুলবো, অর্থগুলো শব্দগুলো তুলবো, তুলে অর্থ লিখবো। যেমন দেখো তিন নাম্বার কি আছে প্রথমে, পোহানো। শব্দের অর্থ যারা পারো তারা কি করবা, আগে আগে খাতার মধ্যে লিখো। দেখি পোহানো হলো কি, উপভোগ করা, করা। দেখছো, দেখো আমি উপরের দিকে লিখলাম দুই নম্বরটা নিশান দিয়ে। তারপরে কি আছে, মিষ্টি। মিঠা, দাঁড়িয়ে দিবা অবশ্যই, দাঁড়িয়ে কিন্তু অবশ্যই দিতে হবে, ঠিক আছে। তারপর আর একটা কি আছে, নাস্তা, কি হবে সকালে খাবার। দেখছো যাদের হয়েছে তারা চার নাম্বারটা শূন্যস্থান তুলে নাও খাতার মধ্যে দ্রুত, আর যাদের হয় নাই তারা লিখো, দ্রুত লিখো। দেখছি কার কার লেখা হয়েছে, একটু হাত তুলবা দেখি, হাত তোলো, অনেকের হয়েছে। চলো চার নাম্বারটা আমরা তোলা শুরু করি, তার কি বলেছে, শূন্যস্থান। শূন্যস্থান কি করবো আমরা সবসময়ের জন্য তো কি তুলতে হয় না, তুলে নিবো সবাই। দেখো অতিথি এলে কি দিব, অতিথি এলে নাস্তা দিব, ঠিক আছে। দেখছো তারপরে কি আছে, দেখো তো শীতের সকালে রোদ দেশ লাগে, কি লাগে, মিষ্টি। দেখো সবাই, শীতের সকালে রোদ কি লাগে, মিষ্টি লাগে। লেখছো তারপর, তারপর বলা আছে কি, নানা দেশ সকালবেলা রোদ দেশ, তাহলে কি হবে, নানা প্রতিদিন সকালবেলা কি করে রোদ পোহান। দেখা শুরু করো সবাই, ব নাম্বার দেখা কি দেখা যাচ্ছে, নানা প্রতিদিন সকাল বেলা রোদ পোহান। দেখছো, দেখো তো যাদের চার নাম্বার হয়ে গেছে তারা হাত তুলবা। আর দেখো সবাই পাঁচ নাম্বার প্রশ্নটা দেখো, পাঁচ নাম্বার প্রশ্নে কি বলেছে, যে যতি চিহ্ন বসাও, তাহলে কোথায় দাঁড়ি কমা হবে সেগুলো আমরা কি করবো এখন বসাবো, ঠিক আছে। দেখো পাঁচ নাম্বারে চলো সবাই তুলতে হবে, পাঁচের ক নাম্বার, তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায়, এ কোথায় দ্বারা কি একটা প্রশ্ন করা বুঝাইছে না, কোথায় গিয়েছিলে, গিয়ে ছিলে, তাহলে প্রশ্ন করা থাকলে লাস্টে কি হবে, প্রশ্ন চিহ্ন হবে না, তাহলে সবাই কি করবো লাস্টে প্রশ্ন মতো চিহ্ন দিব, ওকে। তারপরে দেখো খ নাম্বার, খ নাম্বারটা বলা আছে নানা রোদ মিষ্টি হয় কি করে, নানা কমা কমা রোদ মিষ্টি, নানাকে ডাকা হয়েছে সম্বোধন করা, যার জন্য এখানে কি হয়েছে কমা হয়েছে, ঠিক আছে।
রোদ মিষ্টি হয় কি করে? দেখো তার মধ্যে প্রশ্নবোধক একটা বাক্য শব্দ আছে না, কি করে কি, মানে লাস্টটা কি হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে, ঠিক আছে? চলো তারপরে দেখো ব নাম্বার, ঠিক বলেছো, ঠিক বলেছো, কমা, এখন খেলার সময়, ঠিক বলেছো, এখন খেলার সময়, লাস্টে কি হবে, দাঁড়িয়ে হবে, ঠিক আছে? কার কার লেখা হয়েছে? তারপরে বলেছি কি, শীতের সকাল সম্পর্কে 5টা বাক্য লিখতে বলেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমাদের কি এটা হয়ে গেছে? এটা হলে হাত তুলবো একটু। আচ্ছা এখন দেখো, শীতের সকাল সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে বলেছে, তাহলে অনুচ্ছেদ কিভাবে লিখতে হয়? 1 2 1 2 3 এইসব নাম্বার দিয়ে, রোমান রোমান সংখ্যা দিয়ে? হ্যাঁ রোমান সংখ্যা দিয়ে লিখতে হয় না, অনুচ্ছেদ কি করতে হবে, লাইন বাই লাইন লিখতে হবে, ঠিক আছে? মনে আছে তো? হ্যাঁ গুড। তাইলে যে কোনো 5টা বাক্য লাইন বাই লাইন আমরা লিখবো শীতের সকাল সম্পর্কে, ঠিক আছে? প্রথমে একটা কি করব, হেডিং দিব, ঠিক আছে? শিরোনাম দিব, শিরোনাম দিয়ে তারপর লেখা শুরু করব। শীতের সকাল নিচে একটা দাগ দিবে, দিয়ে লেখা শুরু করবে যেমন এইভাবে, শীতের সকাল, বুঝছো? তোমাদের ইচ্ছে মতো যে কোনো 5টা বাক্য লিখবা, শীতের সকালে কি হয়, প্রচুর ঠান্ডা পড়ে, আশেপাশে কি থাকে বলতো? আশে আশেপাশে ঘন কুয়াশা কি থাকে? কুয়াশায় ঢাকা থাকে, ঢাকা থাকে এই সময় এই সময় সকালের রোদ, সকালের রোদ মিষ্টি লাগে। তাহলে কয়টা লিখেছি, 1টা 2টা 3টা, ঠিক আছে? সকালে শীতের সকালে লেখো, এখানে শীতের সকালে লিখবা, শীতের সকালে কি হয় বলতো, গরম গরম রুটি খেতে কি লাগে, রুটি খেতে মজা লাগে, ঠিক আছে? সকালের রোদের সাথে চারপাশে কি হয়, কুয়াশা দূর হয়, চারপাশে কুয়াশা দূর হয়। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো যে কোনো 5টা বাক্য লিখতে পারো, আমি যেগুলো লিখে দিয়েছি এগুলাই লিখতে হবে, তার কোনো মানে নেই, ঠিক আছে? শীতের সকাল সম্পর্কে 5টা বাক্য হলেই হবে, ঠিক আছে? যারা যারা নিজে নিজে লিখতেছো তারা অনেক ভালো, আর যারা আমার দেখে লিখতেছো তারা তাদের দ্রুত কপি করো, ঠিক আছে? হয়ে গেছে? কার কার হয়েছে, হাত তুলবা? সাজিদের হয়ে গেছে, তারপর আর কার হয়েছে, পরিণীতার হয়ে গেছে, ইয়াসার হয়েছে, আদিত্য তো হয়েছে, হাত নামাও, সমস্যা নাই, তাড়াতাড়ি লিখতে হবে, দ্রুত লিখতে হবে, দ্রুত।
সময় বেশি নাই তো, তাড়াতাড়ি লিখতে হবে। হয়েছে হয়েছে, হ্যাঁ গুড, অনেকের হয়ে গেছে, নাকের হয়ে গেছে, আর কার কার হয়েছে দেখি, হাত তোলো একটু, হাত তোলো দ্রুত। আমি হয়ে গেছে, আচ্ছা আচ্ছা চলো, তাইলে আমি উপরে গুলো মিশাই দিলাম একটু হালকা করে, তাইলে 6 নম্বরে চলো। দেখো 6 নম্বর, সরি 7 নম্বরে চলো, এটা 6 নম্বর ছিল, এখন 7 নম্বরে কি বলেছে দেখো, শীতের সকালের রোদকে মিষ্টি বলা হয়েছে কেন, তাহলে লেখা শুরু করব। তাদের ক নাম্বার দাও উত্তর। এবার কি, শীতের সকালে প্রচুর ঠান্ডা পড়ে, শীতের সকালে প্রচুর কি পড়ে, ঠান্ডা পড়ে, এই সময় রোদে বসলে ভালো আরাম লাগে, লেখো আরাম লাগে বা ভালো লাগে, এই ভালো লাগা এখানে আসলো না, একসঙ্গে আমি ভালো লাগাকে বলা হয় বা মিষ্টি। তাই শীতে সকালের রোদকে মিষ্টি বলা হয়, কে মিষ্টি বলা হয়, আমি এটা বড় করেই লিখে দিলাম, ঠিক আছে। ওকে, মূল কাহিনী হলো এখানে যে এ সময় রোদে বসে থাকতে আরাম লাগে বা ভালো লাগে, ঠিক আছে, এই ভালো লাগাকে বলা হয় কি, তাই বলা হয়েছে কি, শীতের সকালে রোদকে কি বলা হয়, মিষ্টি বলা হয়, ঠিক আছে, তোমরা এটা লিখে নাও, বড় করে লেখা আছে। ক নাম্বার, ক নাম্বার কি বলা আছে দেখো তো, ক নাম্বার বলা আছে, নানা কেন শরীফাকে দোয়া করলেন, শরীফা নানার জন্য অনেকগুলো ভালো কাজ করেছে, তাই নানা শরীফাকে কি করলেন, দোয়া করলেন, লেখো। শরীফা নানার জন্য অনেকগুলো ভালো কাজ করেছে, তাই নানা শরীফাকে দোয়া করলেন, ঠিক আছে, বুঝতে পারছি। কাদের হয়েছে, কার কার হয়েছে ওপরেরটা, এটা কার কার হয়েছে ওপরেরটা, সবার হয়েছে না, আচ্ছা ওপরেরটা মিশাই দিলাম। এখন চলো গ নাম্বারে, গ নাম্বার প্রশ্নটা একটু দেখো, গ নাম্বার প্রশ্নে কি বলেছে, শরীফা নাস্তার সাথে কি আনলো, তাহলে নাস্তার সাথে কি এনেছিল, পানি এনেছিল না, খাবার পানি, খাবার পানি আর একটা কি ছিল, হাত মোছার গামছা, তাহলে এখন সেটাই লিখবো, দেখো সবাই যারা পারো তারা আগেই লিখবা, ঠিক আছে, লিখে আমার সঙ্গে মিলাবা।
হরিফা, নাস্তার সাথে হাত মোছা, খাবার পানি আগে লিখবা, খাবার পানি ও কি হয়েছে, হাত মোছার গামছা আনলো, ঠিক আছে? তাইলে কি বলেছে, শরীফা নাস্তার সাথে খাবার পানি ও হাত মোছার গামছা আনলো, হয়ে গেছে? যার যার হয়েছে তারা কি করবা, তারা কি করবে বলতো, হাত তোলো অথবা দেখাও আমাকে, তো হয়ে গেছে। কার কার হয়েছে? গুড, রিসার হয়ে গেছে, আফিয়ার হয়ে গেছে, সবার হয়ে গেছে। চলো 3 তারিখের প্রশ্ন সবাই চলে যাও, যার যার হয়ে গেছে। তাহলে আমরা এখন 3 তারিখের প্রশ্নে যাব, ঠিক আছে? সবাই 3 তারিখের প্রশ্ন ডেট দাও এবং দেখো প্রশ্ন কি লেখা আছে। চলো 3 তারিখের প্রশ্ন শুরু করবো আমরা। সবাইকে দ্রুত লিখতে হবে, ঠিক আছে? 3 তারিখের প্রশ্ন 1 নাম্বার, বলা আছে কি লিঙ্গ পরিবর্তন করো, আগের মতোই সবগুলো কি করবো খাতার মধ্যে তুলে নিব। ঋতুরাজ, ঋতু রানী, ঋতুরাজ কি হবে, ঋতু রানী হবে, ঠিক আছে? আকাশে মৃগ, মৃগ, ঠিক আছে, ওকে। নবাব, অথবা কোন সময় এখানে তোমাদের যদি বাদশাও দেওয়া থাকে একই হবে কিন্তু, ঠিক আছে? বেগম, নবাবের স্ত্রীলিঙ্গ যেটা হয় এই বাদশাহ, এর কি হয় স্ত্রীলিঙ্গ কি হয়, একই হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবা। মুক্তিযোদ্ধা, মুক্তি যোদ্ধা, মুক্তিযোদ্ধা কি হবে, মহিলা মুক্তিযোদ্ধা, যোদ্ধা। যে যে এক একা পারছো তাকে থ্যাংক ইউ, আর যারা পারো নাই তারা তাড়াতাড়ি লিখো। হয়েছে হয়েছে, আচ্ছা চলো 2 নম্বরে চলো সবাই। দেখো তো 2 নম্বরে কি বলেছে, 2 নম্বরে বলেছে কোন বানানটি সঠিক, মানে বানানটি শুদ্ধ করে লিখতে বলেছে। তাহলে এখানে ভুল দেওয়া আছে, ভুল শব্দ দেওয়া আছে, সেগুলো কি করব, তুলবো। 2 নম্বর দেখো, কৌটা, ভুল দেওয়া আছে, কি হবে, কৌটা, কৌটাটা, ঠিক আছে? ওষুধ বানান ভুল আছে, ওষুধ আর ধর, ঠিক আছে? তারপর আছে গ্লাস, আর এখানে লেখা আছে কি গ্লাস, অন্তঃস হবে, ঠিক আছে? দেখছো সবাই, হয়ে গেছে? যার যার হয়েছে তারা দেখো 3 নাম্বার দেখো বলেছে কি শব্দের অর্থ লিখো, তাহলে যারা যারা পারো শব্দের অর্থ তাড়াতাড়ি লেখা শুরু করো, ঠিক আছে? চলো 3 নাম্বারটা শুরু করি। 3 নাম্বারটা কি বলছে, শব্দের অর্থ লিখতে বলেছে। প্রথমে আছে কি নানা, নানা কারে বলা হয় বলো তো, মায়ের পিতাকে কি বলা হয়, মায়ের পিতা, ঠিক আছে?
ডাক, আওয়াজ দেওয়া দিয়ে লিখবা, আওয়াজ দেওয়া, ঠিক আছে। রান্নাঘর কি আছে? রান্না ঘর, কেউ দেখতে পারে রন্ধনশালা, কেউ দেখতে পারে পাকশালা। দাঁড়িয়ে যাওয়ার দরকার নেই। ও হ্যাঁ, শব্দের অর্থ কিন্তু দাঁড়িয়ে দিবা, অবশ্যই দাঁড়িয়ে দিবা, ভুলে গেছিলাম। শব্দের অর্থের ক্ষেত্রে কি দিতে হবে? দাঁড়িয়ে দিতে হবে, ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা চলো, বিপরীত শব্দগুলো সবাই খাতার মধ্যে তুলে নাও দ্রুত। 4 নম্বরের বিপরীত শব্দ খাতার মধ্যে সবাই তুলো। হ্যাঁ, বুঝিয়েছে। খুশি কি আছে? খুশি লিখতে পারো, বেজার। বিপরীত শব্দ, সময় নাই, একটু দ্রুত লিখবা। দেওয়া, নেওয়া, নেওয়া, ঠিক আছে, ওকে। আমি কিন্তু মুখে মুখে বলতেছি, কেউ যদি বুঝতে না পারো শুনে নিবা। খুশি, বেজার, দেওয়া, নেওয়া, ঠিক আছে। দেখো, আরাম, আরাম মানে কি? কোন একটা কাজ থেকে অবসর নেওয়া, না? তাইলে আমরা কি করতে, কি লিখতে পারি? ব্যস্ত, ব্যস্ত, ঠিক আছে, ক্লিয়ার। 5 নাম্বারটা সবাই তুলে নিবা যাদের হয়ে গেছে। পাঁচ নাম্বারটা সবাই তুলবা যাদের হয়ে গেছে, ঠিক আছে। চলো 5 নাম্বার দিকে যাই। ড্যাশ পানি ঢেলে দিল, ড্যাশ, ক নাম্বার কি আছে? ড্যাশ পানি ঢেলে দিল, কি হবে বলতো? গ্লাসে পানি ঢেলে দিল, ঠিক আছে। তাহলে আসো, 5-এর ক নাম্বার লেখো, গ্লাসে, গ্লাসে পানি ঢেলে দিল, ঠিক আছে। ক নাম্বারটা দেখো, নানার জন্য ড্যাশ পানি নিয়ে এলো, তাহলে নানার জন্য কি পানি নিয়ে এসেছিল? খাবার পানি না, নানার জন্য, নানার জন্য খাবার, খাবার পানি, সরি, এখানে খাবার হবে পানি নিয়ে এলো, মানে কি হবে বলতো? নানার জন্য খাবার পানি নিয়ে এলো। গ নাম্বারটা দেখো, দেশ থেকে, দেশ, দেশ থেকে দেশ বের করে নানা হাতে দিল, এই কি হবে? কৌটা থেকে ওষুধ বের করে নানা হাতে দিল, লেখো, কৌটা থেকে ওষুধ বের করে নানার হাতে দিল, ঠিক আছে, লেখো সবাই। আমাদের সময় নাই, একটু দ্রুত লিখবা। দেখো, 6 নাম্বার বলেছে কি, পথ কাকে বলে, ঠিক আছে। আমরা যে বাক্যগুলো বলি, এই বাক্যের মধ্যে প্রত্যেকটা শব্দ একটা একটা কি পদ, ঠিক আছে, মানে সেটা আমরা লিখবো যে বাক্যে ব্যবহৃত বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে এক একটি পদ বলে, এক একটি কি বলে? পদ বলে। পদ কত প্রকার? পদ 5 প্রকার, কয় প্রকার? 5 প্রকার, কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়,
একটা কি? ও ক্রিয়া, কি পদ? ক্রিয়াপদ। ঠিক আছে, তাহলে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া, এই পাঁচটা। ঠিক আছে, চলো 7 নম্বরে যাই। 7 নম্বরে কি বলেছে? প্রশ্নের উত্তর লিখতে বলেছে, তাই না? কে কাকে জড়িয়ে ধরলো এবং কেন ধরলো? শরীফা নানাকে জড়িয়ে ধরলো, কারণ সে কি করেছে? বেঁচে থাকো বুবু বলে দোয়া করেছে। তাহলে লেখো, কাছের ক, শরীফা নানাকে দোয়া করার জন্য জড়িয়ে ধরলো। ঠিক আছে, জড়িয়ে ধরলো। ঠিক আছে, তাহলে কি হবে? কে কাকে এবং কেন জড়িয়ে ধরলো, একটার মধ্যে সবকিছু লিখে দিয়েছি। দেখো, তাহলে শরীফা নানাকে দোয়া করার জন্য জড়িয়ে ধরলো। ঠিক আছে, তোমরা ভেঙে ভেঙেও লিখতে পারো, সমস্যা নাই। যদি লেখো শরীফা নানাকে জড়িয়ে ধরলো কেন, সেটা লিখবা কি? নানা শরীফাকে দোয়া করেছে, তার জন্য শরীফা নানাকে জড়িয়ে ধরলো। ঠিক আছে, বড় করে লিখে লিখবা, সমস্যা নাই। আর এক বাক্যে লিখতে পারলে কোনো কথা নাই। ঠিক আছে, 6 নম্বর কি বলেছে? নানা নাস্তা খেতে খেতে কি বলেন বলো তো? যে গরম গরম রুটির মজাই আলাদা। তাহলে সেটাই লিখবো, নানা নাস্তা খেতে খেতে বললেন গরম গরম রুটির মজাই আলাদা। ঠিক আছে, দেখছো? তারপরে 9 নম্বর আসো, 6 নম্বর। একটু দ্রুত লিখবা। ঠিক আছে, শরীফা ঘর থেকে কি এনে দিল? শরীফা ঘর থেকে ঔষধের কৌটা এনে দিল। ঠিক আছে, তাহলে কি লিখবো? শরীফা শরীফা ঘর থেকে ওষুধের কৌটা এনে দিল। তাহলে শরীফা কি করেছে? ঘর থেকে ওষুধের কৌটা এনে দিল। দেখি তো কার কার লেখা শেষ হয়েছে আমার সাথে, কার কার লেখা শেষ হয়েছে? পরিণতর হয়ে গেছে, সবার তো ক্যামেরা অফ দেখতেছি, কাউরে তো দেখা যায় না। ফারজানার হয়ে গেছে, প্রীতম হয়েছে, হ্যাঁ প্রীতমের হয়ে গেছে, তারপরে কি ফাহমিদ আল মুক্তাদির হয়ে গেছে। আচ্ছা, যাদের হয়ে গেছে তাদেরকে ধন্যবাদ, আর যাদের এখনো হয় না এই পাটা লেখা, তারা কি করবা বলো তো? একটা স্ক্রিনশট দে নাও, আর না হয় কি করবা, কিছুক্ষণ পর ইউটিউব চ্যানেলে কি করবা, ভিজিট করবা। ঠিক আছে, যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আজকের মতো এতটুকু পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় শেষ করছি। খুদা হাফেজ।